ওয়ালাইকুম সুপ্র শিক্ষার্থী। তো টিউটোরিয়ালের পর্যায়ে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত সরল মুনাফা, ওকে, বা ক্ষুদ্র সঞ্চয়ে। আমাদের এখানে অধ্যায়টার নাম যেন কি ছিল এখানে, ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। ওকে, তো আমাদের এখানে বলছে উপরের উদাহরণ থেকে সহজে সরল মুনাফা বের করা যায় এখানে। তো আমরা এখানে যে বিষয়গুলো দেখবো, যে আমাদের এখানে একক কাজ দেওয়া আছে এবং আমাদের একটা শখ পূরণ আছে, শখটা পূরণ করবো এখানে। কিন্তু সন্তান সঞ্চয়ের ভিত্তিতে এক বছরে মোট কত সরল মুনাফা পাওয়া যাবে এটা আমাকে মানে বলতে বলছে আর কি। এখানে আমরা একটু দেখি এখানে এক বছর কতটুকু পাবে এখানে। তো এই যেটা আমরা এক বছরে যতটুকু পাবো এটা কিন্তু আমাদের এখানে জমা মানে করা আছে কিন্তু এখানে। ওকে, এই যে 12 মাসে কতগুলো পাবো আমরা এখানে, জাস্ট প্রাপ্ত মুনাফাটা আমরা পরে এটা ক্যালকুলেশন করতেছি। আমরা আপাতত প্রথমত দেখি যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে এই কাজটা দেখি। এখানে লক্ষ্য করো, শান্তার প্রথম কিস্তিতে 200 টাকা কি এক বছরে ব্যাংকে জমা হয়ে গেছে। প্রথম কিস্তিতে যে টাকাটা এখানে আছে, তো প্রথম কিস্তি টাকাটা কিন্তু আমাদের কি বলুন তো এখানে এক বছর কিন্তু ব্যাংকে জমা থাকবে। কিন্তু সে যদি এক বছর পর টাকাটাকে তোলে, এক বছর পর যে টাকাটাকে তোলে, তাহলে দ্বিতীয় কিস্তির টাকাটা কি বলুন তো এখানে 11 মাস থাকবে ওই ব্যাংকের মধ্যে। এই যে বলছে কি দ্বিতীয় কিস্তির টাকাটা কি বলুন তো এখানে 11 মাস থাকবে। এভাবে তৃতীয় কিস্তির টাকাটা কি হবে বলুন তো 10 মাস থাকবে। তারপরে চতুর্থ কিস্তির টাকাটা কি থাকবে 8 মাস, 9 মাস থাকবে। তারপরে পঞ্চম কিস্তি, মানে এভাবে আমাদের কিন্তু প্রত্যেকটা কিস্তি যত বাড়বে টাকার পরিমাণটা কি বলুন তো এখানে আস্তে আস্তে কিন্তু কমে আসতেছে। কিন্তু তার মানে এই 200 টাকায় শুধুমাত্র কিন্তু সে কীভাবে বলুন তো এখানে 7 বছরে, মানে এক বছরে 7% মুনাফা পাবে। কিন্তু এই পরবর্তী আমাদের এই 200 টাকা, দ্বিতীয় কিস্তির 200 টাকা কিন্তু আর পাবে না। কেন? কারণ এই টাকাটা তো আমাদের কি আছে বলুন তো এখানে 11 মাস থাকতেছে। তো 11 মাস থাকার কারণে আমাদের কি 7% মুনাফা থেকে একটু হলেও কম হবে এখানে। আবার যখন তৃতীয়বার যখন হবে এখানে, মানে আবার যখন তৃতীয় কিস্তি দেবে, তখন আমাদের কি 10 মাস ব্যাংকে টাকাটা থাকবে এখানে। এভাবে কিন্তু আমরা কিন্তু এই বিষয়টা কিন্তু মানে বুঝতে পারতেছি যে আসলে শান্তার যে মোট টাকাটা হবে এখানে এক বছরে, যে মোট টাকা 12টা কিস্তিতে 2400 টাকা যে হবে এখানে, এই 2400 টাকা কিন্তু মানে সে কিন্তু মানে 2400 টাকার কিন্তু 7% মুনাফা পাবে না। ওকে, এটা আমরা জাস্ট এখানে আমাদের যুক্তি সাপেক্ষে লিখে দেবো এখানে জিনিসটা। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে। তো এখানে জোড়ার কাজ দিয়েছে এখানে, শান্তার এক বছরের সরল মুনাফা হিসাব নিচে শখে আংশিকভাবে দেওয়া হয়েছে এখানে। তো এই যে আমরা যে এখানে এই শখটা যদি পূরণ করি, তাহলে আমরা এটার অ্যান্সার ইনশাল্লাহ পেয়ে যাবো এখানে। তোমার একজন সহপাঠীর সঙ্গে জোড়ায় অংশগ্রহণ মানে আলোচনা করে এই ছকটা পূরণ করতে বলছে এখানে। তো আমরা একটু দেখি এখানে কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে মাসের ক্রম দেওয়া আছে এখানে, তারপর এখানে মাসে জমা টাকার আসল। তো আমরা তো সবসময় 200 টাকা করে জমা করছি, তাই না? প্রত্যেক মাসে 200 টাকা করে জমা করছি, এবং মুনাফার হার হচ্ছে 7% ধরা হয়েছে এখানে। কত? 7%। ওকে, তো সময়কাল হচ্ছে আমাদের এখানে 12 মাস, কারণ আমরা এক বছরের মধ্যে আমরা কত টাকা বেনিফিট পাবো এখানে, এখান থেকে সেটা আমরা এখানে বের করবো। আমরা কিন্তু ব্যাপারটা কিন্তু বোঝার একটু ট্রাই করবো। আচ্ছা, তো আমরা এই জন্য একটা ক্যালকুলেটার লাগবে, ক্যালকুলেটারটা বের করে নিই এখানে। আমাদের এটা একটু বের করে নিলাম। ওকে, তো আমাদের এখানে 12 মাস, তো আমাদের মুনাফা কতটুকু হবে বলতো? আমরা মুনাফার সূত্র জানি এখানে, আসল গুণন মানে তারপরে মুনাফার হার ইনটু কি বলতো সময়কাল, এখানে এটা আমরা সূত্র জানি। তো আমাদের মুনাফা ইকুয়াল টু কত লিখবো এখানে, আসল 200 টাকা। তো মুনাফার হার হচ্ছে কত এখানে? 7%, মানে এই মুনাফার হার কিন্তু সবসময় 7% থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না। ওকে, তো এটা সবসময় একই থাকবে এখানে। সো এখানে 7% দিলাম এখানে, বা 7/100 লেখা যাবে এটাকে। আবার এখানে যেহেতু আমাদের 12 মাস, এক বছরে মানে প্রথম কিস্তি কি বলতো এখানে এই টাকাটা কিন্তু 12 মাসে থাকবে, যেহেতু এক বছর হিসেবে পড়ছে এখানে। মানে আমি যদি এই ব্যাপারটা আর একটু ক্লিয়ার করে দিই তাহলে আপনার জন্য একটু আরো বেটার হবে এখানে। আচ্ছা, ধরুন এখানে আমরা জাস্ট এই বিষয়টা যদি একটু খেয়াল করি তাহলে হবে। আচ্ছা, আপনি মনে করুন এক বছর কিস্তি দেবেন, তার মানে হচ্ছে 1 মাস, আচ্ছা 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস। তো এখানে 11 মাস 12 মাস হবে, তাই না? 11 মাস 12 মাস হবে। তো এই কিস্তিতে 200টা দেবেন এখানে। তো আপনি যে এখানে 200টা দিয়েছেন এটা কিন্তু আপনার 12 মাস পর্যন্ত এই 200টা থাকবে, কিন্তু এই কিস্তিতে আপনি যে 200টা দেবেন এটা কি আমাদের 12 মাস থাকবে? না, এটা কিন্তু 11 মাস থাকবে, মানে এখান থেকে কাউন্ট হবে। আবার এই কিস্তি তিন কিস্তিতে মানে 3 মাসে যে 200টা দেবেন এটা কিন্তু আমার এখান থেকে কাউন্ট হবে, তাই না? আবার 4 কিস্তিতে যে 200টা দেবেন এটা কিন্তু আমার এখান থেকে কাউন্ট হবে। আবার 5 কিস্তিতে 200টা দেবেন এটা কিন্তু এখান থেকে কাউন্ট হবে। মানে আপনি যত কিস্তি দিচ্ছেন তত কিন্তু টাকার পরিমাণ, থাকার পরিমাণটা কিন্তু কমতেছে এখানে। তার মানে আপনি যখন এই যে দুইটা এখানে 200টা দিয়েছেন, তার মানে 11 মাস টাকাটা থাকবে এখানে, দিলে কি 10 মাস থাকবে এখানে, কি 8, 9 মাস থাকবে, 8 মাস থাকবে এখানে, দিলে কি কত হবে বলুন তো এখানে 7 মাস থাকবে এখানে, তারপর এখানে দিলে কত থাকবে বলুন তো এখানে 6 মাস থাকবে। ওকে, এখানে দিলে কত হবে এখানে 5 মাস থাকবে এখানে, তারপর এখানে দিলে কত থাকবে এখানে বলুন তো 4 মাস থাকবে এখানে, এখানে 3 মাস থাকবে এখানে, তারপর এখানে 2 মাস থাকবে এখানে,
আর লাস্টটা কি বলতে এক মাস থাকবে, তো এখানে তো আমাদের কোনো সঞ্চয় হবে না। এখানে আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে, মানে এই কাজটা আমি এখানে করতেছিলাম এখানে। আচ্ছা, তো তার মানে 12 মাস যেহেতু টাকাটা থাকবে, তার মানে এখানে 12 বাই 12, তার মানে কি এটা পুরোটা পাবে এখানে, তো 14 টাকা পাবে এখানে। তার মানে 200 টাকায় যদি 12 মাসে থাকে টাকাটা, তাহলে কত হবে এখানে? 14 টাকা পাবে। আবার দ্বিতীয় কিস্তির ক্ষেত্রে আমরা কল্পনা করি এখানে, সেটা হচ্ছে আমাদের 200 টাকা দিলাম এবং আমাদের এখানে মুনাফার হার হচ্ছে 7/100। তো এখন দেখুন তো আমাদের এখানে সময়কালটা কত, এখানে সময়কাল কিন্তু আমাদের এখানে 12 মাসের মধ্যে এটা কিন্তু 11 মাস টাকাটা থাকবে। তার মানে এটাকে লেখা যায় যে 12/11, মানে 11/12 লেখা যায়। তার মানে এটার অর্থ হচ্ছে 12 মাসে 11 মাস থাকবে টাকাটা এখানে, 12 মাসে 11 মাস থাকবে। ওকে, আমরা কি এই বিষয়টা বুঝতে পারছি এখানে? 12 মাসে এটা 11 মাস থাকবে টাকাটা আমাদের এখানে ব্যাংকে। তার মানে এটাকে লেখা যায় যে 11/12 লেখা যায়। তার মানে আমাদের এখানে মুনাফা দেওয়া আছে, শতকরা পরিমাণ দেওয়া আছে, এবং কি সময়কাল হচ্ছে কি 12 মাসে 11 মাস থাকবে টাকাটা, তার মানে 11/12। তো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের এই মানটা পাবো এখানে। ওকে, আচ্ছা, এখন পরেরটা যে আমরা এখানে একইভাবে করি, একটু করে ট্রাই করি, তাহলে আমাদের কিন্তু সব হয়ে যাবে এখানে। আচ্ছা, এখানে একটু আমরা খেয়াল করি, 3 নম্বর কিস্তিতে দেখুন এখানে সে প্রথমে দিয়েছে 200 টাকা দিয়েছে, অ্যান্ড হচ্ছে আমাদের এখানে এখানে আরের মান্থ এটা থাকবে, আর এখানে দেখুন 10 মাস পরে কিন্তু আমাদের কি 10 মাস কি 12 মাস, 12 মাসের মধ্যে 10 মাস থাকবে টাকাটা এখানে। তার মানে 10/12 লেখা যাবে। তাহলে এই সবগুলো যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। তো আমি এখানে চাইলে শূন্য শূন্য কাটতে পারবো এখানে। তো এটা আমরা ক্যালকুলেটার করি, সেটা হচ্ছে আমাদের কি আমরা প্রথমে 200-কে 7 দিয়ে গুণ করবো, এবং কি 10 × 12 কি 120-কে ভাগ করবো এখানে। তো এখানে কত হবে, এখানে 200, তাই না? 200 × কত এখানে? 7, 7 তো উপর আছে, 200 উপর আছে, এখানে 1400 হবে এখানে। আর এখানে আমাদের কত হবে, 1400, চাইলে আমরা এখানে 0 টাকা, তো হ্যাঁ 1400-কে আমি করবো কি 10 ভাগ করব, এবং 10 × 12 কত হবে এখানে? 120, তার মানে ভাগ করবো 120, 120, 11.66 হবে এখানে। ওকে, তো এখানে মানটা কত হবে এখানে? 11. বাংলায় দেওয়া আছে এখানে, বাংলায় লিখি এখানে 11. কত হয় যেন এখানে? 66, 11.66 বা 76 লেখা যাবে এখানে, 67 লেখা যাবে এখানে। ওকে, আচ্ছা, এবার এখানে দেখুন, এই যে আমাদের 4তম যে কিস্তিটা আছে এখানে, এখানে কত হচ্ছে বলুন তো? এখানে আমাদের কিন্তু 9 মাসে, মানে 12 মাসের মধ্যে 9 মাস থাকতেছে এখানে টাকাটা, তাই না? তাহলে আমাদের এখানে সময়কালটা কত হবে এখানে? সময়কালটা এখানে এখানে কি 9/12 হবে এখানে। এখন এটাকে আমি যে আবার যে ক্যালকুলেটর করি এখানে, তো ক্যালকুলেটর করলে কিন্তু আমরা মানটা কিন্তু পেয়ে যাবো। তো আমরা একটু জাস্ট হিসাবটা করি এখানে, দেখুন এই 100 আছে না, এই 100, এই শূন্য ডাবল শূন্য কিন্তু 200-এর সাথে কাটা যাচ্ছে এখানে। তাহলে এখানে 7 × 14, 14 × 9, 14 × 9/12 হচ্ছে 12 হবে এখানে, 14 × 9/12, তাই না? 14 × 9 ভাগ হচ্ছে কত? 12, এখানে 10.5 এখানে হচ্ছে। ওকে, এটা হচ্ছে কত হচ্ছে? 10.5, মানে এত টাকা সে পাবে এখানে। এখানে বাংলাগুলো লেখার দরকার নেই, এখানে এত টাকা যে পঞ্চম নম্বর কিস্তির যেটা আছে এখানে, এখানে 200 টাকা তো থাকবে, এটা আমাদের সমস্যা নেই, এটা আমাদের সবসময় ঠিকঠাক থাকবে। আমি এটা একটু জাস্ট যে লিখে নেই, এটা 100/100 এখানে সবসময় থাকবে, এখানে এখানে 100/100 থাকবে, সরি 7/100 থাকবে এখানে, এখানে কি বলতো 7/100 থাকবে, এখানে কি 7/100 থাকবে এখানে। এই প্রত্যেকটাতে কিন্তু মান কিন্তু আমাদের মোটমাট ঠিকই থাকবে, 7/ এখানে কত? 100 থাকবে এখানে, এখানেও 7/ কি থাকবে? 100 থাকবে এখানে। ওকে, আর এখানে যে মানটা আছে দেখুন, 9 মাসে, এটা 9 মাসে কত হচ্ছে? 9/12 হচ্ছে এখানে। তাহলে এখানে 8 মাসে কত হবে এখানে? 8 মাস কত হবে এখানে? 8/12 হবে এখানে। তারপর এখানে 7 মাস হবে এখানে, 7 মাস, 7/12 হবে এখানে। ওকে, তারপরে এটা হচ্ছে কি 6 মাস হবে এখানে, 6 মাস, এটা কত হবে? 6/12 হবে এখানে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, এখানে এই বিষয়টা ধরতে পারছেন। তারপরে এখানে 5 মাস হবে এখানে, 5/ কত হবে এখানে? 12 হবে এখানে, এখানে 6 মাস, 3 মাস, 4 মাস হবে, সরি 4 মাস, এটা কত হবে এখানে? 4/ কত হবে এখানে? 12 হবে এখানে। ওকে, তা 3 মাস, 3/ কত হবে এখানে? 12 হবে এখানে, এখানে হচ্ছে মনে করুন 2 মাস, 2/ কত এখানে? 12। ওকে, তারপর হচ্ছে আমাদের 1 মাস, লাস্টে কিন্তু আমাদের এখানে 1 মাস থাকতেছে, 1 মাস, 1/ কত এখানে? 12। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে, এই মানটা এখানে কিভাবে বসালাম এখানে, মানে প্রত্যেকটা মাস কি বলতো 12-র সাপেক্ষে আমাদের কতটুকু বাড়বে বা কমবে, এটা আমাদের এখানে কাউন্ট হবে এখানে। ওকে, আচ্ছা, তো আমরা এখন এই বিষয়টা পর্যন্ত আমরা দেখলাম এখানে। সো এখন আমরা ছয়, হ্যাঁ কোথেকে আমরা পড়লাম এখানে, এখানে 6 মাস, 6 মাস, আচ্ছা এখানে আমরা এটা হিসাবটা করে দেখি, এখানে মুনাফা কত হবে এখানে? মুনাফা, মুনাফাকে আই দ্বারা প্রকাশ করলাম, কারণ এখানে বাংলা লেখার দরকার নেই। এখানে 200 × কত বলুন তো? 7/100,
গুণন এখানে কত, 8/12 এখানে, তাই না? 8/12। তো আমরা যেখানে এটা যে করি এখানে 8/12 যেখানে করি, তো মানটা এখানে কত পাবো বলুন তো? এখানে 9.33 এখানে মানটা পাবো, এখানে 9.33 এত টাকা। আপনি একটু ক্যালকুলেটার করে দেখতে পারেন এখানে যে হচ্ছে 8/12 করে। তারপর আমি জাস্ট আপনাকে বিলিভের জন্য একটা দেখাচ্ছি, কারণ আমি এগুলো মোটামুটি করে নিয়েছি সবগুলো। তাহলে আমাদের এই যে 207 এটা কাটা যাবে এখানে, এটা এটা কাটা যাবে, শূন্য শূন্য কাটা যাবে। 7 × 14, 14 × 8, তাই না? 14 × 8 এখানে, বাই হচ্ছে 12, 14 × 8 1/4, গুণন হচ্ছে 8, ভাগ হচ্ছে কত, 12। 9.33 আছে এখানে, ওকে, 9.33 আমি কিন্তু এই মানটা দিয়েছি এখানে। এবং এরপরে যে মানটা এখানে আছে সেটা আমাদের এখানে, এখানে মুনাফা কত হবে এখানে বলুন তো? এখানে আই ইকুয়াল টু হবে কি, 200 × 7/ কত এখানে, 100, গুণন কি এখানে, এখানে 7/12 হবে এখানে। এই 7/12 আপনি যদি এখানে এই 7/12 করেন, তখন আপনি এখানে ক্যালকুলেশন করে দেখবেন যে আপনার এখানে 8.17 টাকা এখানে আসছে, ওকে। তারপরে পরেরটা আপনি যদি এখানে করেন, তো এখানে আই ইকুয়াল টু কত হবে এখানে, মুনাফা 200 × কি তো, 7/ কত, 10, 100 এখানে, ইন্টু এখানে কত, 6/12 এখানে, ওকে। তো এটাকে আপনি যদি ক্যালকুলেশন করেন 6/12, এটাকে দেখবেন যে একদম পারফেক্টলি 7 পাবেন এখানে, ওকে। কত পাবেন, 7 পাবেন। তো আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, আমরা কিন্তু এখানে মোটামুটি কত দূর পর্যন্ত আসলাম এখানে, 6 দিয়েছি, 7 দিয়েছি এখানে, ওকে। এবার হচ্ছে 8 দেই এখানে, আমরা তো বুঝতেছি নাকি, 8 আমাদের কত হবে এখানে, এই মুনাফার মানটা এখানে কত হবে, আই ইকুয়াল টু 200 × 7/ কত এখানে, 100, গুণন কত এখানে, 6/ কত এখানে, 12। এটাকে আপনি মানে ক্যালকুলেশন করে দেখবেন, 6 না, এটা 5/12 এখানে। হ্যাঁ, এটা তো আমাদের অষ্টম কিস্তি, তাই না? 5/12, তো এই 5/12 এটা ক্যালকুলেশন করে দেখবেন 5.83 এই টাকাটা পাবেন। তারপর এখানে আপনি ক্যালকুলেশন করে দেখবেন এটা হচ্ছে 200 আছে এখানে, ইন্টু কত এখানে, 7/100 এখানে থাকবে অল টাইম, এখানে 4/12 এবার, তাই না? 4/12, তো এই 4/12 যদি আপনি করেন তাহলে এখানে পাবেন 4.67 পাবেন এখানে, 4.67 পাবেন এখানে। তারপরে আপনি আবার যদি কালারটা একটু চেঞ্জ করে নেন, কারণ একই কালার বারবার বোরিং এটা লাগে, ব্ল্যাক নিয়ে এবার। তো আই কিলটু কত 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 হবে এখানে, 200 × কত বলুন তো, 7/100 গুণন 3/12 হবে এখানে, ওকে। তো 3/12 করি আমরা এখানে, তো মান পাবো এখানে 3.5 পাবো এখানে মানটা। এরপর আমরা যদি আবার মুনাফা বের করি এখানে, এখানে কত, 200 হবে এখানে, আমরা আই থিঙ্ক প্যাটার্নটা বুঝতে পারছি এখানে, এটা 2/ কত হবে এখানে, 12 হবে এখানে। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেন ভাই, আমি সবগুলো ভিডিও খুব র্যান্ডমলি দিয়ে দিচ্ছি, মানে সিকোয়েন্সিয়ালি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে সবগুলো ভিডিও কী করতে পারেন এখানে, দেখতে পারেন এখানে সিকোয়েন্সিয়ালি। তো এখানে 200 থাকবে এখানে, 7/100 গুণন কত এখানে বলুন তো, 1/12 এখানে। এই 1/12 করে ক্যালকুলেশন করে 1.17 পাবেন এখানে, ওকে। আচ্ছা, এখন আপনি এই সবগুলো মুনাফাকে এই মোট করে দেখবেন, সবগুলো টোটাল করে দেখবেন, এখানে আমাদের পাবেন এখানে 99 টাকা পাবেন এখানে, ওকে, 99 টাকা পাবেন এখানে। আমরা কি বুঝতে পারছি এই পর্যন্ত সবগুলো? এই হচ্ছে আমাদের বিষয়টি, বলছে উপরের স্টকের ফাঁকা ঘরগুলো তো পূরণ করে তোমার মোট প্রাপ্য মুনাফা নির্ণয় করো, তোমাদের এই কাজে সহপাঠীদের সাথে মিলিয়ে দেখো যে, এবং মানে সংশোধন করার জন্য শিক্ষককে আমাদের করতে বলছে। আই থিঙ্ক আমরা এটা বুঝতে পারছি পুরো এটা। তো আমরা এখানে এভাবে আর কি কাজটা করবো ইনশাল্লাহ, আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি এখানে, আমাদের যে এখানে কাজটা আছে, একক কাজটা আছে, একক কাজ, এটা আমরা আলোচনা করবো। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে।